বরিশালের আগলছড়া উপজেলার পয়সারহাট উপজেলার বাহি অফিসার মোহাম্মদ আবুল হাশেমের নির্দেশে দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ও মোবাইল কোর্ট পরিচালনায় তিনটি মামলায় তিনজনকে মোট 9000 টাকা জরিমানা করা হয়েছে। এ সময় 30,600 মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বিভাগের নেহের নেগার তনু। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম।